আসসালামু আলাইকুম মম এন্ড বেবিজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আবারও আমার চ্যানেলে আরেকটা ফুচকা চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি। আসলে আমার বড় মেয়ে, তার ফ্রেন্ড, তার ভাইয়া, ঠিক আছে, তাদের ইচ্ছা তারা ফুচকা চ্যালেঞ্জ করবে। আর আজকে আমরা বসে পড়েছি, দেখেন ফুচকা নিয়ে এক একটা প্লেটে 20 পিস করে আছে এই যে টক। আর আমি একটা সুযোগ দিয়েছি, সেটা হচ্ছে পানি খেতে পারবে, কোনো সমস্যা নেই, আমরা চাই না ওদের গলায় বেজে যাক। এখন আমরা স্টার্ট করব। আর এটা হচ্ছে নিয়ম, 3 মিনিটের মধ্যে আমাদের এই যতগুলো ফুচকা খেতে পারে। স্টপওয়াচে আমরা 3 মিনিট দিয়ে দিয়েছি, আর এখন আমি স্টার্ট করব। ওরা দেখেন সবাই কিন্তু প্রস্তুত, আজকে কিন্তু জিততে হবে। আচ্ছা আর একটা কথা বলে নি, শাস্তিটা কি, পানিশমেন্ট কি, আর মানে সেকেন্ড যে হবে সে কাঁচা ডিম খাবে, আর থার্ড, আচ্ছা সেকেন্ডটা ট্রিট দাও, সস্তা দাও, আর থার্ডটা হচ্ছে কি, কাঁচা ডিম। আচ্ছা আমরা তাহলে এখন স্টার্ট করি। এই যে এখন আমরা স্টপওয়াচটা চালু করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্টার্ট, হ্যাঁ হ্যাঁ এই তো টক। এভাবে নিতে পারবা তুমি, টক না নিয়েও খেতে পারবা, কোনো সমস্যা নাই, খেতে হবে, হাসা যাবে না, হাসলে কিন্তু ইয়ে হয়ে যাবে। ফাস্ট হয়ে যাবে, এই তো যে আশা করে না সে, দেখা যাক কি হয়। হাসলে কিন্তু খাওয়া হবে না, হাসলে কিন্তু, হাসলে খাওয়া হবে না, দেখেন দেখেন প্লেট দেখেন না আপনারা, প্লেট দেখে বোঝা যাচ্ছে যে আসলে কে ফাস্ট হতে যাচ্ছে। টাইম কিন্তু চলে যাচ্ছে, আমি কিন্তু টাইম দেখাচ্ছি, টাইম কিন্তু চলে যাচ্ছে। এই যে আমাদের আরেকজন দর্শক আছে, আর ভাবিও আছে পাশে, থাক দেখাইলাম না, কিন্তু নুহা নুহা এই তুমি বেশি কথা বলতেছো, ওরা খাক, ইন্সপায়ার করো, ইন্সপায়ার ইন্সপায়ার, হ্যাঁ হাসি হবে না, জাস্ট খাওয়া হবে। এই দেখেন টক নিলে যদি মনে হয় যে না খেতে পারবো না, তাহলে শুকনাই খাওয়া শুরু করো, আর পানি খেতে পারো ইচ্ছা করলে। আর কিন্তু টাইম বেশি নাই, লাস্টে কাউন্ট হবে যে কে কয়টা খাইলো। হ্যাঁ আর 1.5 মিনিট বাকি আছে, হ্যাঁ সোহেল জিতবে, আমাদের কেমনে তো খাইতে হবে তাহলে, এভাবেই খেতে হয়, চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ, চ্যালেঞ্জে হাসি হাসি চলবে না। আর এই যে টাইম, খাইতে পারে না, বাট ওরা কি বলে চ্যালেঞ্জ করতে হবে, চ্যালেঞ্জ করতে হবে, মানে অনেক ইচ্ছা চ্যালেঞ্জ করার। দেখেন আমরা খালি ওদের খাওয়া দেখি, ঠিক আছে, ওরা কিভাবে খাচ্ছে, আমাদেরকে না দিয়ে খাচ্ছ, অবশ্য বেঁচে যাবে, অনেক বেঁচে যাবে, নুহা নিয়নের তো শেষই হচ্ছে না। আচ্ছা আমরা টাইমটা দেখি আবার, আর মাত্র 37 সেকেন্ড। হ্যাঁ এই যে দেখেন ওদের প্লেটের অবস্থা দেখেন, এই যে আর 17, আস্তে আস্তে মুখে যেন না বাদে, আস্তে 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 একবার আস্তে, ঠিক আছে, খাইতে না পারলে কোনো সমস্যা নেই, বাট কোনো সমস্যা যেন না হয়। 4 2 1 স্টপ, সবাই স্টপ, এই তো এখানে আমার আসলে কিছু বলার নাই, দেখেন এই যে, হ্যাঁ আসলে কে ফার্স্ট হয়েছে সে, এই তো তার একটু দেখানো উচিত। আর এই যে এখানে কিন্তু দেখেন সব কিন্তু বোঝাই যাচ্ছে, এটা এটা বন্ধ করো, এই যে কারা যেন একটু বেশি কথা বলছিল, তারা অনেক পারবে খেতে, দেখেন তাদের প্লেট দেখেন, এই তো মাশাআল্লাহ 4টা বেঁচে আছে, মানে 16টা খেয়ে ফেলেছে 3 মিনিটের মধ্যে। সে কিন্তু বলেছিল যে না সে খেতে পারে না, 6 মাস আগে খাইছো না তাই বুঝলে না, 6 মাস আগে খেয়েছিল বললে, কিন্তু আর দেখেন এরা যে প্রতি সময় খায়, স্কুলে গেলেই খায়, এদের কি অবস্থা। আচ্ছা কয়টা কাউন্ট করো নুহা, কয়টা আছে তোমার, দেখি তো 9টা, আর নিয়নের
13টা নিয়ন শুধুমাত্র 3 মানে 3 মিনিটে 7টা খাইছে আর তুমি খাইছো কয়টা 11টা খাইছো আরে এই তো চ্যাম্পিয়ন আজকের আমাদের বিজয়ী কে হ্যাঁ এই তো ওকে অর্ডার উচিত ছিল এক জিতে গেল টিটি তো এটা তো নিয়ম ছিল না কি জন্য ছিল তোমাদের পানিশমেন্টটা কি ছিল আজকে আমাদের এই যে থার্ড পজিশন আছে হচ্ছে নিয়ন আর নিয়ন এখন আমাদের সামনে ওর শাস্তি পূরণ করতে হবে আমাদের সামনে সেটা হচ্ছে কি ডিম খেতে হবে আর নুহা নুহা আমাদেরকে ট্রিট দিবে নাকি তোমাদের দুজনকে দিবে এখন আমরা ওয়েট করছি এই যে নুহা ডিম নিয়ে আসছে আমাদের বাচ্চাদের আসলে পুরস্কার দেওয়া উচিত নুহাকে বলছে ডিম ফাটে কাপের মধ্যে রাখতে নুহা ডিম ফাটে নুয়া ডিম ফাটেছে এটা হচ্ছে আমাদের বাচ্চাদের নমুনা কাজের নমুনা ঠিক আছে তা তুমি ওখানে চুমুক দাও একটা স্ট্র দাও স্ট্র দিয়ে এই যে আমরা এই ওর না এই যে ডিম এই নো নুহা নিয়ন বমি করলে কিন্তু পরিষ্কার করতে হবে ঘর তোমাকে হ্যাঁ খাওয়া শুরু করো বমি আসলে দৌড়তে বেসিনে চলে যাবা হ্যাঁ একবারে নিয়ে নাও নাকে দিতে যায় যাবে না শাস্তি কিন্তু পানিশমেন্ট কিন্তু করতে হবে নিয়ন সময় যাচ্ছে একবারে মুখে নিয়ে নাও হ্যাঁ এটা না পারলে কি সেটা আরো কঠিন আচ্ছা আমি মরিচ খাই না না মরিচ না এটা নিয়ন এখন ডিম খাবে হ্যাঁ তাড়াতাড়ি শুরু করো একবারে মুখে নাও একবারে এই তো খাই ফেলছে দেখে এই যে আচ্ছা এবার আমরা জিজ্ঞেস করি নিয়ন তোমার অনুভূতি কেমন ডিম খেয়ে কাঁচা ডিম খেয়ে ওর অনুভূতি নাকি অনেক ভালো আর এই যে থার্ড পজিশন আছে নুহা নুহা কে ও তুমি সেকেন্ড সেকেন্ড তুমি কি করবে জানো আমাদের চিট দিবা সেটা কবে জানাই দিবা ঠিক আছে আচ্ছা এই যে ও যে ফার্স্ট ঠিক আছে আচ্ছা শুনো ওর একটা পুরস্কার দেওয়া উচিত না একটা চিপস কোন ফ্লেভারে আমরা ওর জন্য চিপসের একটা দিই যেন ওর একটা একেবারে নর্মাল এত কষ্ট করে খাইলো 3 মিনিটে কোন ফ্লেভার খাবা দেখো ওখানে কিন্তু ফ্লেভার আছে সবুজটা ওই ওই হাতেটা হ্যাঁ এই যে এখন আমরা ওকে গিফট হিসাবে কি দিব এক প্যাকেট চিপস হ্যাঁ এই যে যে একটা লাড্ডু বুড্ডু হয়েছে সে গিফট হয়েছে এই তো দেখেন যাক তুমি কিন্তু খুব ভালো খেয়েছো ঠিক আছে তুমি আসলে খুব ভালো খেয়েছো আর এই দেখেন আমাদের চ্যালেঞ্জ আমার কাছে আসলেই খুবই ভালো লাগছে আজকের এই ফুচকা চ্যালেঞ্জটা তবে আমি আসলে ঠিক আছে যাই হোক খুবই ভালো লাগলো আজকের এই ফুচকা চ্যালেঞ্জটা অনেকদিন থেকে ওরা ফুচকা চ্যালেঞ্জ করবে বলে ইচ্ছা করছিল বাট যাদের খুবই ইচ্ছা ছিল তারা সেকেন্ড আর থার্ড হলো এটা আফসোস আমার কাছে আর যে খুবই ভয় পেয়েছে যে না আমি ফার্স্ট হতেই পারবো না কে উইন একবারে ও আচ্ছা এটা কি ব্যাডা মানুষ আচ্ছা যাই হোক এটা কিন্তু কথা ঠিকই রাখছে তোমরা রাখতে পারো নাই না আচ্ছা যাই হোক আমি আমার তুমি বলছো থার্ড হবো জি না তুমি বলছো ফার্স্ট হবো মিথ্যা বলো কেন আচ্ছা আমি আমি শেষ করে দিই হ্যাঁ আজকের মতো আমি আমার এই ফুচকা চ্যালেঞ্জের ভিডিওটা এখানে শেষ করছি আমার বিশ্বাস আপনাদের সবার কিন্তু ভালো লাগছে আসলে এটা কোনো সিরিয়াস বিষয় না জাস্ট একটু ফান আর ফান করতে সবারই ভালো লাগে আমাদেরও ভালো লাগছে আজকের মতো এখানেই শেষ করছি আমার ব্লগটা চ্যালেঞ্জ ব্লগ সবাই হ্যাঁ আমরা একবার শেষ করে দিই এই তো ফেলুমিদার এই যে দেখো সে কিন্তু একবারে সেপারেট একবারে ফার্স্টে চাই জন্য ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের ভিডিও দেখবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বলো সবাই আল্লাহ হাফেজ